আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে দেখা যায় যে নতুন একটি মাউসের ডিজাইনের ট্রেন্ড চালু হয়েছে, যেখানে দেখা যায় যে হেক্সাগন শেপের মতো অসংখ্য ছিদ্র করা থাকে, যার মাধ্যমে মাউসের ওজনটা কমিয়ে এনে কম্পিটিটিভ গেমিংয়ের এক্সপিরিয়েন্সটা তৈরি করা হচ্ছে। বিশেষ করে ফার্স্ট পার্সন শুটিং গেমগুলোতে এই ধরনের মাউসের বর্তমানে প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। আর তাই এখন বিভিন্ন কোম্পানি তাদের মাউসের লাইন আপে এমন ছিদ্রযুক্ত হালকা ওজনের মাউসগুলো সংযুক্ত করছে। আর ঠিক তেমনই একটি মাউসকে নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছে, যা তুলনামূলক একটা অ্যাফোর্ডেবল অপশনে বাজারে উপস্থিত রয়েছে। টেক ডাইভার্সিটি এই কিচরন ব্র্যান্ডের প্রথম অফিসিয়াল বা বলতে পারেন অথরাইজড ডিস্ট্রিবিউশন নিয়ে এসেছে বাংলাদেশে, এবং এই মাউসটির দাম তারা নির্ধারণ করেছে 4,500 টাকা, এবং এটার নাম হচ্ছে কিক্রন। উচ্চারণ করতে একটু কষ্ট লাগে। এই প্রাইস সেগমেন্টে বেশ কিছু রিনম ব্র্যান্ডের অনেকগুলো মাউসের কালেকশন রয়েছে, যাদের মধ্যে আসলে এই ফোটাওয়ালা মাউস ওরফে কম্পিটিটিভ গেমিং মাউস ক্যাটাগরিতে এটা আসলে খুব কম সংখ্যক মাউসগুলোর মধ্যে একটা, এবং এটার বাজেটও 5,000 টাকার নিচেই রয়েছে। পিল শেপ কাট আউটে ভরা এর উপরের দিকের প্রায় সবখানে, যাদের ট্রাইপোফোবিয়া আছে তাদেরকে সমস্যা করবে না এই শেপটা। এই ফুটোগুলো ওর ওজন কমাতে সাহায্য করেছে। শুধু মাউসের ওজন 68 গ্রাম, আর এটার সামনে কিন্তু কেবলটা খোলা যায়, যেটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি এ কেবল, এবং বক্সের ভেতরে আপনারা কিন্তু টাইপ সি টু টাইপ এ এর একটা কনভার্টার পেয়ে যাবেন। আপনারা খুব সহজেই মাউসটি ল্যাপটপ, ডেস্কটপ তথা উইন্ডোজ, ম্যাক ওএস সবখানেই ইউজ করতে পারবেন। মাউসটিকে আলোকিত করতে খুবই সুন্দর 8GB সেট আপ করা হয়েছে এটার ভেতরে। সাইড বাটন এরিয়া এবং স্ক্রল হুইলে ডিরেক্ট আলো দেখা যায়, আর এই সাদা খোলসটা লাইট নিজেও কিছুটা রিফ্লেক্ট করে, যার কারণে অন্ধকারে দেখতে খুবই সুন্দর লাগে। এটাতে অনেকগুলো লাইট অ্যানিমেশন রয়েছে, যেই প্যাটার্নগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এটার নিচেই বাটন দেওয়া হয়েছে, এবং এটার পাশে আপনারা কিন্তু ডিপিএস সুইচ করার বাটন দেখতে পাবেন। এই বাটনগুলো একটু ছোট, প্রেস করা সামটাইমস একটু ঝামেলাজনক। এগুলোতে নিজস্ব ইন্ডিকেটর লাইট রয়েছে, অর্থাৎ এটার লাইটের কালারটা দেখে আপনি বুঝতে পারবেন এই মুহূর্তে ডিপিএ কত রয়েছে, অথবা আপনার লাইটের অ্যানিমেশনটা ঠিক এই মুহূর্তে কত নম্বর স্টেপে আছে। যাদের বারবার ডিপিএ চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাদের জন্য এই বিষয়টা একটু প্যারাদায়ক হবে, তবে যেহেতু আমার ডিপিএ চেঞ্জ করার প্রয়োজন পড়ে না, সো ইট ডাজেন্ট ম্যাটার টু মি অ্যাট অল। এই মাউসটিতে 9টি লাইট অ্যানিমেশন আছে, যা আপনাদের ভালো লাগবে বলেই আশা করি। ভেতরে খেয়াল করবেন যে সার্কিট বোর্ডগুলো কিন্তু সাদা, ফিট অ্যান্ড ফিনিশিং বেশ ভালো। সব মিলে মাউসটির ডিজাইন বেশ প্রিমিয়াম লেগেছে আমার কাছে। সাথে আসা 1.8 মিটারের লম্বা কেবলটা রীতিমতো মোটা বাট পাতলা সুতার মতো লাগে, প্রায় কোনো রেজিস্ট্যান্সই নেই বলতে পারেন। গেমিংয়ের সময় এটা মাউস দ্রুত মুভমেন্ট করতে আপনাকে খুব ভালো সাহায্য করবে। মাউসটিতে ব্যবহার করা হয়েছে অপটিক্যাল ক্লিক সুইচ। এগুলোর কাজের ধরন ট্রেডিশনাল মাউসের বাটনগুলোর মতো না, এগুলোর মাইলেজ একটু বেশি হয়ে থাকে, যেমন এটার ক্ষেত্রে বলা হয়েছে 70 মিলিয়ন ক্লিক লাইফ সাইকেল। কিচরনের মূল মার্কেটিং বেশি দেখতে পাচ্ছি এতে ব্যবহৃত সেন্সরটির ব্যাপারে। পিক্সার PMW3389 অপটিক্যাল সেন্সর ব্যবহার করা হয়েছে, যা অনেকের মতে বাজেটে বেস্ট গেমিং সেন্সর। এতে আপনারা ডিপে 16,000 পর্যন্ত সেট করতে পারবেন। 1000 হার্টজ পোলিং রেট থাকার সুবাদে গেমিংয়ে মাউসটি যথেষ্ট স্মুথ একটি আউটপুট দিয়েছে। পাশাপাশি লিফট অফ ডিস্টেন্সও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, কিন্তু এই কাজ করার পাশাপাশি এটাতে থাকা 4টা এক্সট্রা বাটনগুলো আপনি চাইলে কাস্টম কিম্যাপ করে নিতে পারবেন, এবং এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা যা যা করার প্রয়োজন বা আপনি একটা 5,000 টাকার মাউসের থেকে যা যা এক্সপেক্ট করেন প্রায় সবই করা যায়। মাউসের শেপ বা আকার সিমেট্রিক্যাল, অর্থাৎ ডানে উ বায়ে একই রকম শেপ। এটিকে ডান হাত বা বাম হাত দুই হাতেই ব্যবহার করা যাবে। এর আকার আমার হাতের আকার অনুযায়ী একটু বড়ই মনে হয়েছে, পুরো হাতের তালু দিয়ে কভার করতে হয় এই মাউসটিকে ধরার জন্য। যারা এরকম ক্লথ সিস্টেমে মাউস ধরেন তাদের জন্য এই মাউসটা খুব একটা উপযোগী না। এর কারণ হচ্ছে এটার কারণে আপনার আঙুলটা তখন এই রকম একটা পজিশনে থাকবে, যেখানে এই বাটনগুলোকে প্রেস করার জন্য একটু বেশি প্রেশার প্রয়োগ করা লাগে, যা একটু পেইনদায়ক বা বলতে পারেন যে গেমিংয়ের জন্য একটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না। এই মাউসের বাজারে 2টো কালার অপশন রয়েছে, এই সাদা এবং কালো, এবং আমার মতে এদের মধ্যে এই সাদাটাই সবথেকে গর্জিয়াস একটা কালার। কিন্তু স্যাডলি এটার কেবলটা এবং মাউসটা খুব দ্রুতই ময়লা হতে শুরু করে। বাজেটের ভেতর খারাপ চয়েস না, লাইটিংটা অনেক সুন্দর, সেন্সরও ভালো, ফিচারও ভালো, ডিজাইন সুন্দর, বাট এই ক্লিকের এরিয়াতে একটু ডিজাইনগত ত্রুটি আছে বলতে পারেন। তো এই ছিল একটি মাউসের রিভিউ। আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে তাহলে এরকম কম্পিউটার রিলেটেড অ্যাক্সেসরিজের আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।